الله أكبر الله أكبر إسلامي تي في একটি সুন্দর পৃথিবীর জন্য রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবিয়াল্লাহ শফি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, কাছে ও দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে সুন্নার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় আহকামে সিয়াম ও কিয়াম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বহু গ্রন্থ প্রণেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে আমি রয়েছি ডক্টর আসম সোয়াইব আহমদ। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা শুরু করছি। প্রথমেই প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব, সিয়াম ও কিয়াম বলতে আমরা কী বুঝি? الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد صيام امرا বাংলাই এর ফারসি শব্দটাই প্রচলিত রোজা, যদিও রোজা শব্দের অর্থ আর সিয়াম শব্দের অর্থ মোটেও এক নয়। সিয়াম অর্থ বিরত থাকা আর রোজা অর্থ দৈনিক, রোজ রোজ। তবে যেহেতু পুরো দিনটা বিরত থাকা হয়, এই জন্য ইরানের মানুষেরা যখন ইসলাম গ্রহণ করলো তখন তারা এই সিয়ামটাকে রোজা বলে চালালো। আমরা তাদের থেকে ফার্সি প্রতিশব্দটাই শুনছি এবং পরিচিত। সিয়াম অর্থ বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সঙ্গ থেকে বিরত থাকা সিয়াম। আর কেয়াম মানে দাঁড়ানো। ইসলামের পরিভাষায় কেয়াম বলতে কেয়ামুল লাইল বলা হয়, অর্থাৎ রাতের বেলায় ইশার নামাজের পর থেকে সবে সাদেকের আগ পর্যন্ত যে কোনো সময়ে কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ায় নফল নামাজই কেয়ামুল লাইল। এই সিয়াম এবং কেয়াম দুটো ওতপ্রোতভাবে জড়িত, এজন্য সাধারণত আমরা একসাথেই বলে থাকি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কেউ রমাদানের সিয়াম পালন করে ইমানের সাথে আল্লাহর কাছে সওয়াবের নিয়তে, আল্লাহ তার পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দেন। এবং কিয়াম পালন করে, কিয়ামটাও একই ভাবে হাদিসে আসছে, মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান, যে রমজানে কিয়াম করবে। এমনকি কিয়ামুল লাইল নবীজি বলেননি, কারণ কিয়াম শব্দের অর্থই হলো শরীয়তের পরিভাষায়, কোরআনের পরিভাষায়, সুন্নাতের পরিভাষায় রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে সিয়াম এবং কিয়াম দুটি ওতপ্রোতভাবে জড়িত দুটি ইবাদত, একটিকে ছাড়া আরেকটি পূর্ণাঙ্গ হয় না আসলে। হ্যাঁ, বিশেষ করে রমাদানের, রমাদানে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদানের কিয়ামকে সুন্নত করেছেন, এটা বিভিন্ন হাদিসে এভাবে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা সিয়াম এবং কিয়ামের ধারণাটি পেয়ে গেলাম। এই পর্যায়ে স্যারের কাছে আমরা জানতে চাইব যে এই সিয়াম তো আমরা বুঝলাম সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয়ে বিরত থাকা। কিয়ামে আমরা জানলাম যে সলাত আদায় করা, মূলত কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে সলাত আদায় করা হয় রোজার মাসে,
এটাকে আমরা কেয়াম বলছি, অন্য মাসেও একই কথা কেয়ামই বলবো, কিন্তু এই কেয়ামের রাকাত সংখ্যা নিয়ে আমাদের দেশে কোনো কোনো জায়গাতে 8 রাকাত পড়ছে, কোনো কোনো জায়গাতে 20 রাকাত পড়ছে, এ বিষয়ে আমাদেরকে যদি সুন্নার আলোকে বলতেন যে কেয়ামের রাকাত সংখ্যাটা হাদিস দ্বারা আমরা কি পাই। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের দুর্ভাগ্য যে সবাই শুধু রাকাত শোনে, সুন্নত শোনে না, রাকাত গুনে গুনে মনে হয় যেন রাকাতটাই ইবাদত। দুর্ভাগ্য, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই কেয়াম করতেন, সাধারণত 8 রাকাত, কখনো বা 2 রাকাত। 2 রাকাত নামাজে উনি সারা রাত কাটিয়ে দিয়েছেন, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, সহি মুসলিমের হাদিসে 12 রাকাত পর্যন্ত তিনি কেয়াম করেছেন। এবং তার কেয়ামের রাকাতে কম বেশি হলো, সময়ে কম বেশি হতো না, কখনোই তিনি 4 থেকে 5 ঘন্টার কমে কেয়াম করেছেন এটা বোঝা যায় না। 2 রাকাত পড়লেও 5 ঘন্টা কাটিয়েছেন, 8 রাকাত পড়লেও, 12 রাকাত পড়লেও 5 ঘন্টায় কাটিয়েছেন। এবং এই 5 ঘন্টা সময়ের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করেছেন দীর্ঘ হৃদয় দিয়ে। সাহাবায়ে কেরাম এইভাবে কেয়াম করতেন, তবে রমাদানের কেয়ামকে রাসূলের পক্ষে বিশেষ গুরুত্ব দেন। এজন্য অনেক সাহাবী প্রথম রাতেই কেয়াম করে নিতেন। রাসূলের পক্ষে সুন্নত ছিল রাতে একটু ঘুমিয়ে উঠে কেয়াম করা। অনেকে ঘুমে উঠতে পারবেন না, ভয় পেতেন, আর রমাদানের কেয়ামুল লাইল যেহেতু সুন্নতে তাকিদ দিয়েছেন মুআক্কাদা, এজন্য অনেক সাহাবি প্রথম রাত্রে কেয়াম করতেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতে সাহাবিদের নিয়ে কেয়াম করেন। এখানেও সাহাবিরা রাকাত বলেননি, সময় বলেছেন। সহি হাদিস যেটা আবু দারদ গফারি থেকে, তিরমিজি এবং অন্যান্য কিতাবে সংকলিত, রাসূলের পাক সাল্লাম 23 রমাদান রাত্রিতে কেয়ামুল লাইল করলেন সাহাবিদের নিয়ে, ইশার পর থেকে ইলা সুলুসাইল লাইল, অর্থাৎ রাতের সুলুসিল লাইল, 1/3, অর্থাৎ আমাদের বর্তমান পরিভাষায় প্রায় 11টা পর্যন্ত, অন্তত রাত 8:30 বা 9টা থেকে 11টা পর্যন্ত তিনি কেয়াম করলেন 2-2.5 ঘন্টা। সাহাবীদেরকে নিয়ে, জামাতে এবং নিজের স্ত্রী ছেলে মেয়ে সন্তান কন্যাদেরকে নিয়ে, এইভাবে হাদিসের শব্দ। এবং ওই হাদিসের মধ্যে তিনি কত রাকাত পড়লেন এটা উল্লেখ নাই। আমি বলি, 24 রাত্রিতে তিনি জামাতে কেয়াম করেননি, একাকি করেছেন। 25 রাত্রিতে সাহাবিদের নিয়ে জামাতে কেয়াম করলেন। এদিন তিনি ইলা সত্রিল লাইল, অর্থাৎ রাত 9টা থেকে 12টা, 12:30 পর্যন্ত কেয়াম করলেন, 25-এর রাত্রে। 26 রাত্রিতে তিনি কেয়াম করেননি। 27 রাত্রিতে তিনি কেয়াম করলেন, ঠিক ইশার পর থেকে, হাত্তা খাশিনা আইয়াফুতান আল ফালাহ, সেহেরির পূর্ব মুহূর্ত। সাহাবির ভাষায় যে আমরা ভয় পেলাম সেহেরি বোধে আমরা ধরতে পারবো না, তার মানে আমাদের পরিভাষায় রাত অন্তত 8:30-8:30 থেকে রাত 4টা পর্যন্ত। একটানা 3 রাতে তিনি কেয়াম করেছেন। সাহাবিরা সময় বলেছেন, তারা কিন্তু রাকাতটা গুরুত্ব দেননি, বলেননি, এবং ওই হাদিসের মধ্যে রাকাতের উল্লেখ। আমরা মুসলমানেরা এই কেয়ামের সময়টা কেউই জানতে চাই না। দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা, আবেগ দিয়ে দীর্ঘ সাজদা করা, সাজদায় দীর্ঘ সময় কাঁদা, চোখের পানিতে মাটি, এটাই হলো সুন্নত কেয়ামের। হ্যাঁ, রাকাত সংখ্যা এটা গুরুত্বপূর্ণ। সহি হাদিসে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাতের বেশি পড়েছেন এটা বর্ণিত হয়নি। তিনি এই 3 রাত্রিতে কত রাকাত পড়েছেন এটাও সাহাবিদের থেকে সহি রেওয়ায়েতে বর্ণিত হয়নি। হযরত ওমরের সময়ে 8 রাকাত সহি রেওয়ায়েতে বর্ণিত, মুয়াত্তায়ে মালিকে সহি রেওয়ায়েতে 8 রাকাত বর্ণিত, এবং 20 রাকাত সহি সনদে বর্ণিত, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং সুনানুল কুবরা লিল বাইহাকি এবং অন্যান্য কিতাবে রয়েছে। 20 রাকাত তারাবি ওমরের সময়ে পড়া হয়েছে, এটা নিঃসন্দেহে সহি সনদে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট, 01715400640। প্রমাণিত, আবার 8 টাকা তো পড়া হয়েছে, হ্যাঁ এটাও প্রমাণিত। এর ব্যাখ্যা হিসেবে ওলামায়ে কেরাম বলেছেন, সম্ভবত প্রথম দিকে 8 টাকা পড়া হতো। এখানেও বলে রাখি, এই 8 এবং 20 তারা কতক্ষণ পড়তেন? ইলা বুজুগুল ফাজরি, তারা ইশার পর থেকে প্রায় রাত 2-3টা পর্যন্ত কেয়াম করতেন। 8 টাকাতে পড়ুক আর 20 টাকাতে পড়ুক, তবে পরবর্তীতে সাহাবি তাবেনদের সব জায়গায় 20 টাকাতে পড়া হয়েছে। এই জন্য কেয়ামুল লাইল 20 টাকাত মাসনুন। এবং এখানে সবসময় আমাদের গুরুত্ব দিতে হবে দীর্ঘ সময় ধরে কেয়াম করার। আমাদের মুসলমান ভাইয়েরা অনেক সময় প্রশ্ন করেন, 8 টাকা পড়ে চলে গেলে কি হবে? একটা সহিহ হাদিস আমি বলি,
রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 25-এর রাত্রিতে যখন মাঝরাত পর্যন্ত কিয়াম করে শেষ করে দিলেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ লাউ নাফালতানা বাকিয়াত লাইলাতিনা, সারা রাত আপনি রুকু কিয়াম করেন আমাদের নিয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কামা মা ইমামিহি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু বাকিয়াত লাইলাতিহি আও কুতিবা লাহু বাকিয়াত লাইলাতিহি, যদি কেউ ইমামের সাথে ইমামের শেষ পর্যন্ত ইমামের সাথে কিয়াম করে, অর্থাৎ ইমাম যে কয় রাকাত পড়ে ইমামের সাথে সে শেষ করে, তাহলে সারা রাত কিয়ামুল লাইল করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। জাজাকাল্লাহ খাইরান স্যার, এই বিষয়ে আপনার নিশ্চয়ই আরো অনেক কিছু বলার ছিল, আমাদের সামনে আরো অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছ থেকে জানতে হবে, আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন সুন্নার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি, অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আলমাস্ক আরাবিয়ান আতরের সৌজন্যে, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি ছোট্ট বিরতির পর। আতর আর পাথরের বিখ্যাত প্রতিষ্ঠান আল মাস্কের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। আমাদের রয়েছে অ্যারাবিয়ান আতর, আম্বার উদ ও দহনুল উদ, রোজ ওয়েস্টার্ন পারফিউম, খাঁটি রূপার আংটি ও পাথর, মূল্যবান তসবি টুপি জায়নামাজ, গোল্ড প্লেটেড ক্রিস্টালের শোপিস, মদিনা শরীফের সুরমা, যা আপনাকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ। আল মাস্ক, বসুন্ধরা সিটি, লেভেল 1 ব্লক সি, দোকান নম্বর 83-84, এবং লেভেল 6 ব্লক এ, দোকান নম্বর 86। আল মাস্ক, পরিপূর্ণ খাঁটির নিশ্চয়তা। আতর আর পাথরের বিখ্যাত প্রতিষ্ঠান আল মাস্কের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। আমাদের রয়েছে অ্যারাবিয়ান আতর, আম্বার উদ ও দহনুল উদ, রোজ ওয়েস্টার্ন পারফিউম, খাঁটি রূপার আংটি ও পাথর, মূল্যবান তসবি টুপি জায়নামাজ, গোল্ড প্লেটেড ক্রিস্টালের শোপিস, মদিনা শরীফের সুরমা, যা আপনাকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ। আল মাস্ক, বসুন্ধরা সিটি, লেভেল 1 ব্লক সি, দোকান নম্বর 83-84, এবং লেভেল 6 ব্লক এ, দোকান নম্বর 86। আল মাস্ক, পরিপূর্ণ খাঁটির নিশ্চয়তা। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখছিলেন সুন্নার আলোকে মোমেন জীবন অনুষ্ঠানটি, অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আল মাস্ক অ্যারাবিয়ান আতরের সৌজন্যে। আজকে আমাদের আলোচ্য বিষয় আহকাম এ সিয়াম ও কিয়াম। আমরা এই প্রসঙ্গে প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতেছিলাম যে স্যার, আপনি বলছিলেন তারাবির রাকাত সম্পর্কে, আমরা এই পর্যায়ে এই রাকাতের প্রসঙ্গটি যেহেতু এসেই গেছে, এই কেয়ামের পরেই ভেতের নামাজের প্রসঙ্গটি এসে যাক, কারণ যারা রাত্রে জেগে কেয়াম করে তারা মূলত ভেতের নামাজটা কেয়ামের পরেই পরে, এটাই সুন্নাহ। তো এক্ষেত্রে ভেতরের রাকাত নিয়েও কিছু বিতর্ক আছে, এই বিষয়ে যদি সুন্নার আলোকে আমাদের বলতেন। আলহামদুলিল্লাহ, ভেতের নামাজটা আরও বেশ বিস্তারিত বিষয়। সংক্ষেপে বলা যায়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিসে এসেছে 9 রাকাত, 7 রাকাত, 5 রাকাত, 3 রাকাত বিতির করেছেন, এমনকি 1 রাকাত বিতিরের কথাও এসেছে। তো এই জন্য বিতিরের বিষয়টা অনেক প্রশস্ত। তবে যেটা আমরা অনেকেই জানতে চাই যে আমরা যে বিতিরটা পড়ি এটা সুন্নত সম্মত কি না। বিভিন্ন হাদিসে এসেছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি 3 রাকাত বিতির পড়েছেন, এটা অনেক হাদিসে। কাজেই 3 রাকাত বিতির রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন এটা বিভিন্ন হাদিসে প্রমাণিত। তবে এখানে যে সন্দেহটা আমাদের তৈরি হয় সেটা হলো, একটা হাদিস এসেছে লা তুতিরু বি সালাতিন লা তুশাব্বিহু বিহাল মাগরিবা আতুরু বি খামসিন আও বি সাবঈ, তোমরা 3 রাকাত বেতের পড়ো না, মাগরিবের মতো করো না, 5 বা 7 রাকাত বিতির পড়ো। এই হাদিস থেকে অনেকে মনে করেন যে ঠিক আমরা যেমন বিতিরটা পড়ি 3 রাকাত, এরকম না পড়ে হয় 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে, অথবা 3 রাকাত একটা না পড়ে পড়তে হবে। আসলে হাদিসের শব্দই বোঝা যাচ্ছে কথাটা তা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা 3 পড়ো না, তোমরা মাগরিবের মতো পড়ো না, 5 বা 7 পড়ো। কাজেই 3 রাকাত 2 ভাগে পড়ি আর একসাথে পড়ি, এটা তো 3ই হলো। এর বিপরীতে অনেক সাহাবী, আয়েশা, উবাই ইবনে কাব, অন্যান্য সাহাবী বর্ণিত হাদিসে আসছেন নবীজি 3 রাকাত ভিতর পড়েছেন। এবং উবাই ইবনে কাবের নিজের আমল যেটা মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আসছে, তিনি মাগরিবের মতো 3 রাকাত পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকেও আসছে তিনি মাগরিবের মতো 3 রাকাত পড়তেন। তাহলে তোমরা মাগরিবের মতো পড়ো না অর্থ হলো, এটা হযরত আয়েশা থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, মুসান্নাফে ইবনে আবি শাইবা, বাইহাকিতে আসছে, তোমরা শুধু 3 রাকাত বেতের পড়ো না, বেতেরের আগে অন্তত 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বে। কাজেই আমরা যেভাবে 3 রাকাত বেতের পড়ি এটাও সুন্নত সম্মত। এবং এছাড়াও অন্যান্য পদ্ধতি সুন্নতে আছে যেটা বিভিন্ন দেশে বা প্রচলিত আছে। তা আমরা এই বিষয় নিয়ে বিতর্ক না করে, আসলে রাকাত নিয়ে বিতর্ক না করে, আমরা কেন আবেগ নিয়ে, দোয়া নিয়ে, সাজদা নিয়ে,
রাসূলের পাক সাল্লাম যেভাবে বিতর আদায় করেছেন, সুন্নাত চেতনা করেছেন, বিতরের সাজদায় যে দীর্ঘ সময় কেঁদেছেন, তারাবি তো আমরা অনেকটা মানে কোরআনের সাথে সু এ আদব বেয়াদবি করি, দ্রুত পড়ার জন্য চেষ্টা করি। এই প্রশ্নটা আমরা একটু পরে জানব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পর্যায়ে স্যার আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে রমাদানুল মুবারকে ইফতার এবং সাহরি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এর ফজিলত সম্পর্কে যদি আমরা সেহরির ব্যাপারে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি পালন কর, সেহরি খাও, সেহরির তো বরকত রয়েছে। হাদিস অনেক, সেহরি বরকতময় খাবার, সেহরির মাধ্যমে রোজার আমরা শক্তি অর্জন করি। আল্লাহ দিনকে কত সহজ করেছেন, আমরা রোজার শক্তি অর্জনের জন্য খাবো, আবার তার জন্য অতিরিক্ত সওয়াব পাবো। এক্ষেত্রে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হলো যত দেরি করে, অর্থাৎ ফজরের আজানের যত নিকটবর্তী সময়ে সেহরি খাওয়া যায়। বিভিন্ন হাদিসে এসেছে সেহেরি এবং আজান অথবা ফজরের জামাতের মাঝে মাত্র 15-20 মিনিটের সময় থাকতো, এরকম আনুমানিক। এর মানে অর্থাৎ আমরা ফজরের সুবহে সাদেকের অন্তত 10 মিনিট আগে 15 মিনিট আগে সেহেরি শেষ করব, বেশি আগে শেষ করব, এই রকম তাকওয়া ইসলামে অপছন্দ করা হয়। ইফতারের ক্ষেত্রেও তাই, ইফতারের বরকত সওয়াব অনেক, সুন্নত রয়েছে খেজুর দিয়ে ইফতার করা, টাটকা খেজুর, বেজোড় সংখ্যায় খেজুর, খেজুর না থাকলে পানি মুখে দেওয়া, এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেরি না করা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যালা উম্মতি বিখাইর মা আজ্জালুল ফিত্রা ওয়া আখারুল ফুতুর সুহুর, যতদিন আমার উম্মত ইফতারটা দ্রুত সূর্যাস্তের সঙ্গে সঙ্গে করবে এবং সেহরিটা দেরি করে খাবে, ততদিন তারা কল্যাণের ভিতরে থাকবে। তাহলে অনেকে যে এই সতর্কতার কথা বলে 2-4 মিনিট লেট করে, এটা সুন্নতের খেলাফ? হ্যাঁ, সুন্নতের খেলাফ। জি, সতর্কতা বেলা ডুবেছে কিনা, ডুবেছে নিশ্চিত হওয়ার পরে আর সতর্কতা, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে বেশি সতর্ক হওয়ার প্রবণতা, এটা আসলে ঠিক নয়, সুন্নতের খেলাফ। এবং এ থেকে এটাই বেদাতের যাত্রা, অর্থাৎ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে আরেকটু তাকওয়া অবলম্বনের প্রবণতা, এটা মানুষকে ক্রমান্বয়ে বেদাতের দিকে নিয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যায় স্যার, এই সিয়াম ও কেয়ামের আহকামের মধ্যে, এই কেয়ামে আমরা তো মূলত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনি অত্যন্ত আবেগ নিয়ে, যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাজিল করে বলেছেন এই এই চাঁদ দেখলেই তোমরা কি রোজা রাখবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদা লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তো এই চমৎকার করে আল্লাহ তাআলা বলেছেন রোজা, এই সিয়াম এবং কিয়ামকে একত্র করে দিয়েছেন, জি, এর হিকমত কি? এবং আমরা আরেকটি বিষয় জানতে চাইব যে স্যার, এই এই যে কিয়ামে আমরা তিলাওয়াত শুনি, তিলাওয়াতের সুন্নত তরিকাটা কি? হাফেজ সাহেবরা খুব দ্রুত তিলাওয়াত করেন, যেই মসজিদে দ্রুত তিলাওয়াত হয় সেই মসজিদে মুসল্লিরা দৌড়ে যায়, তো এটার দ্বারা আমরা কিয়ামের ফজিলত লাভ করতে পারবো কি? তারাবির জামাত মাশরু, আসলে তো কোনো সুন্নত নফল সালাতের জন্য জামাত বৈধ নয়। না, তারাবির কিয়ামে জামাত বৈধ হওয়ার মূল কারণই কোরআন তেলাওয়াত শোনা। জি, হযরত ওমর যখন উবাই ইবনে কাআবকে বললেন জামাত করো, ইন্না নাস ইয়াসুমুনা ফিল লাইল ওয়া লা ইহসুনুনাল কুরআন, ইয়াসুমুনা আন-নাহার ওয়া লা ইহসুনুনাল কুরআন, তারা দিনে রোজা রাখে কিন্তু রাত্রে অনেকেই সুন্দর হাফেজ নন, কারি নন, আমরা কোরআন করিম খতম করা তারাবির ভিতরে, এটা একটা সুন্নত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীগণের। কিন্তু দুর্ভাগ্য যে কোরআনের তেলাওয়াত যেমন সওয়াব, শোনাও তেমনই সওয়াব, শর্ত হলো অক্ষরটা আপনার কানে যেতে হবে, প্রতিটি শব্দ মাখরাজ মদ এবং সেফাত সহ আমার কানে গেলে আমি সওয়াব পাবো। হাফেজ দ্রুত পড়লে কখনোই কোরআন খতম হয় না, কারণ অধিকাংশ শব্দ তার গলার ভিতরে থেকে যায়। এবং হাদিস শরীফে নিষেধ করা হয়েছে, তোমরা কোরআনকে ওই ময়লা এসের মতো ছিটিয়ে দিও না, আদবের সাথে ধীরে ধীরে পড়ো। এই জন্য কোরআন যথাসম্ভব আদবের সাথে সুন্দর করে পড়া, প্রতিটি শব্দ সুস্পষ্ট হবে, তার সেফাত মাখরাজ আদায় হবে, শ্রোতা শুনবেন। আমরা কোরআন না বুঝতে পারলেও অন্তত আল্লাহর কালাম হিসেবে মহব্বত করে শুনব, এটা কোরআনের ন্যূনতম আদব। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন, আল্লাহ কোরআন এবং সিয়ামকে একসাথে বাঁধলেন কেন, এটা অনেক বড় প্রশ্ন। আসলে আমরা অনেক সময় বলে থাকি যে ডাক্তার রোগীকে প্রেসক্রিপশন দিয়েছেন তিনটে ওষুধ, রোগী যদি একটা ওষুধ খায় তাহলে রোগ সারবে না। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সিয়াম, কোরআন এবং সিয়ামকে একসাথে দিয়ে আমাদেরকে তাকওয়া অর্জন করার ব্যবস্থা করেছেন। সিয়ামের উদ্দেশ্য তাকওয়া অর্জন করব, আল্লাহ ভীতি অর্জন করব, সিয়ামের সাথে কোরআন বেঁধে দিয়েছেন। সেই কোরআন আমরা বুঝি না, আমরা সারা রাত দাঁড়িয়ে তারাবিতে শুনেছি যে ওজনে কম দিলে দোজকে যেতে হয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন, কিন্তু যেহেতু আমরা বুঝিনি পরের দিন সকালে যে ওজনে কম দিচ্ছি। আমরা কোরআনে তেলাওয়াতে হাকারি সাহেবকে পড়তে শুনেছি যে মিথ্যা সাক্ষ্য দিলে
জ্ঞানের বাইরে আন্দাজে কথা বললে তাকে জাহান্নামে যেতে হবে, কিন্তু কথাটা আমরা হৃদয়ে ঢুকেনি, অর্থ বুঝিনি, এই জন্য পরের দিনই যে মিথ্যা সাক্ষ্য দিছি বা আমরা অন্যান্য বিভিন্ন ভাবে আমরা কোরআন না বুঝার কারণে। এজন্য কোরআন তেলাওয়াত শোনার পাশাপাশি বোঝা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে সত্যিকার তাক অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ স্যার, তাকওয়ার বিষয়টি আমরা আগামী পর্বে আলোচনা করব, যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই পর্বে আর দুই একটি বিষয় টাচ না করলেই নয়, অত্যন্ত সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে রোজা রেখে পেস্ট ব্যবহার করা বৈধ কিনা। রোজা রেখে রসুল আকরাম মেসওয়াক ব্যবহার করেছেন, কাঁচা মেসওয়াক, টেস্ট গালে গেলেও কোনো সমস্যা নেই। পেস্ট ব্যবহার অধিকাংশ মুহাক্কিক আলেম মাকরু বলেছেন যে অকারণে গালের ভিতরে কিছু স্বাদ, পেস্টের স্বাদ যদি গলায় চলে যায় রোজা ভেঙে যাবে, আর শুধু মুখে থাকলে ভাঙবে না, তবে অধিকাংশ আলেম মাকরু বলেছেন। এজন্য আমাদের উচিত সবে সাদেকের আগেই ভালো করে পেস্ট করে নেওয়া, দিনের বেলায় কাঁচা মেসওয়াক ব্যবহার করা। এটা তো আতর ব্যবহারের হুকুম কি? আতর ব্যবহার সারাদিনই করা যাবে, রোজা রেখে করা যাবে, তবে আগর যেটা ধোঁয়া এটা ব্যবহার রোজা থেকে করা যাবে না। আমাদের দেশে অনেক হাঁপানি রোগী আছে, ইনহেলার ব্যবহারের হুকুম কি? এটা তো লম্বা মশলা, ইনহেলার যদি পেটের ভিতরে চলে যায় সাধারণ আলেমরা এটাকে নাজায়েজ বলেছেন, আগে ইনজেকশনকেও অনেকে নাজায়েজ বলেছেন, বর্তমানে প্রায় সকল আলেমের এজমা যে ইনজেকশনে রোজা ভাঙে না। আসলে তো পানাহারে রোজা ভাঙে, আমরা যখন গোসল করি দেহের ভিতরে পানি যায়, দেহের ভিতরে গেলে তো রোজা ভাঙে না, রোজা ভাঙে পাকস্থলিতে গেলে, এই জন্য সাধারণ ইনজেকশনে রোজা ভাঙে না। ইনহেলার যেহেতু পেটের ভিতরে যায় গলা দিয়েই যায়, অধিকাংশ আলেম বলেছেন রোজা ভেঙে যাবে। মধ্যপ্রাচ্যের মিশর সৌদি আরবের কোন কোন আলেম বলছেন যে আসলে তো পাকস্থলিতে যায় না, এটা তো ফুসফুসে যায়, শ্বাসনালী দিয়ে যায়, কাজে রোজা ভাঙবে না। আমরা আমাদের দেশের জন্য যেটা বলতে পারি, যেহেতু বিষয়টা খুব জটিল, হাঁপানি রোগী সাধারণত সুস্থ, তিনি রোজা রাখতে পারেন, তিনি জানেন না আজকে রোজা রেখে তার হাঁপানি হবে কিনা। আমরা তাকে ঢালাও বলতে পারি যে কোনো রোজা রেখেন না, আপনি ফিদিয়া দেন, আবার রোজা রেখেছেন হয়তো তিনি আক্রান্ত হলেন। এই জন্য সবচেয়ে ভালো হলো হাঁপানি রোগী রোজা রাখবেন, পাশাপাশি একান্ত বাধ্য হলে ইনহেলার নেবেন, তা তিনি যদি পারেন ফিদিয়া দেবেন, সতর্কতার জন্য ফিদিয়া দিতে পারেন, তো রোজা তিনি বন্ধ করবেন না। স্যার, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের জন্য সময় দিয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন। বারাকাল্লাহু ফিকুম আইদান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সুন্নার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আলমাস্ক আরাবিয়ান আতরের সৌজন্যে। আমাদের অনুষ্ঠানটি শুধুমাত্র রোজার মাসের জন্য প্রচারিত হবে প্রতি সোমবার রাত 11টায় এবং প্রতি বুধবার রাত 10:30টায়। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আগামী পর্বে সোনার কোনো চমৎকার আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায়। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।